वेलकम बैक टू योर फेवरेट चैनल आरजे क्लासेस। तो आज आमी क्लास 12 सेकेंड चैप्टर फर्स्ट चैप्टर टू पढ़ी ऑलरेडी यार आगते आमी पढ़ीसु आज नेक्स्ट टॉपिक पर स्टार्ट करिम। यार आगते आमी की पढ़ीसु कुलम्स लॉ पढ़ीसु। कुलम्स लॉ की आसिले? कुलम्स लॉ दुटा चार्ज आसिले, दुटा चार्ज आसिले Q1 Q2 आरो ए चार्ज दुटा माजर डिस्टेंस आसिले आर আর এই চার্জ দুটার মধ্যে কি আছিল? ফোর্স আছিল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কুলম্বস ল। তো কি আছিল ফোর্স? 1/4πε0 Q1 Q2 R2। এই ফোর্স টু অ্যাট্রাকশন হব পারে, রিপালশন হব পারে, আকর্ষণ হব পারে, বিকর্ষণ হব পারে। তো ইয়াতে আমি দুটা চার্জের বিষয়ে পড়েছি, কিন্তু ইয়াতে যদি চার্জ আরো থাকে, ইয়াতে আরো আছে Q2 Q3 Q4 যদি আরো বহুত কেটা চার্জ থাকে, তেতিয়া এই ফোর্সবিলাক কেনেকুৱা হ'ব? তো সেইটোৰ কাৰণে আজি আমি পঢ়িম ফোর্সেস বিটুইন মাল্টিপল চার্জেস। তো তাতকৈ যদি বেছি চার্জ থাকে, তেতিয়া কুলম্বস ল'টো কেনেকুৱা হ'ব? তো ইয়াৰ কাৰণে আমি এটা প্ৰিন্সিপল পঢ়িব লাগিব। সেই প্ৰিন্সিপলটোৰ নাম হ'ল সুপাৰপজিচন প্ৰিন্সিপল। তো আমাৰ হেডলাইন হ'ব ফোর্সেস বিটুইন মাল্টিপল চার্জেস, দুটাতকৈ অধিক আধানৰ মাজৰ বল, অর ইয়াক সুপারপজিশন প্রিন্সিপল, সুপারপজিশন প্রিন্সিপল বুলিও জনা যায়। আধানৰ উপৰি পাতনৰ নীতি অসমীয়াত কয়। তো আমি সুপারপজিশন প্রিন্সিপলের বিষয়ে পড়ি আর ইয়ার হেডলাইন কি নাম দিছো? ফোর্সেস বিটুইন মাল্টিপল চার্জেস। তো ইয়ার কারণে আমি কি লৈছো? একটা প্ল্যান, একটা প্ল্যান আমি কনসিডার করে লৈছো। ডায়াগ্রামটো ক্লিয়ার হব লাগিব, মেইনলি সব বস্তু ডায়াগ্রামতে লুকাই আছে। তো আমি একটা প্ল্যান কনসিডার করেছো, এক্স ওয়াই প্ল্যান, ওয়াই ওয়াই ড্যাশ, এটা একটা প্ল্যান আছে। এই প্ল্যানটোত আমি ইয়াক একটা চার্জ রাখিছো Q1, চার্জ এটা রাখিছো। এতিয়া এই Q1-ৰ চাৰিওফালে বহুত কেটা চার্জ আমি রাখিছো। ইয়াতে একটা চার্জ রাখিছো, তো ইয়াৰ চাৰিওফালে ইয়াতে একটা চার্জ রাখিছো, ইয়াৰ নাম দিছো Q2। ইয়াতে আৰু এটা চার্জ রাখিছো, ইয়াৰ নাম দিছো Q3। এইফালে আরো চার্জ আছে Q4, ডট ডট ডট, কিমান চার্জ আছে? Q1, বহুত কেটা চার্জ আছে। তো যেতিয়া দুটাতকে বেশি চার্জ থাকিব, তেতিয়া কি হব? এতিয়া আমি যদি চাও এই দুটা চার্জের মাজত ডিস্টেন্স আছে, তাহলে এই দুটার মাজত কুলম্বস ফোর্স হব, এই দুটার মাজত কুলম্বস ফোর্স হব, এই দুটার মাজত কুলম্বস ফোর্স হব, এই দুটার মাজত কুলম্বস ফোর্স হব। তেতিয়া এই Q1 চার্জের উপর টোটাল কিমান ফোর্স হব আমি সেইটো ক্যালকুলেট কৰিব লাগে। আৰু সেইটোৱে হৈছে কি? সুপারপজিশন প্রিন্সিপল। এতিয়া আমি ডায়াগ্রামৰ সুবিধাৰ কাৰণে, মানে কি, আমি ইমান কেইটা চার্জ নলওঁ, তিনিটামান চার্জ লৈ কৰিম। সেইটো কি? যাতে আমাৰ ডায়াগ্রামটো মানে ক্লিয়াৰ হয়, আমি ভালকৈ বুজি পাওঁ। তো সুপারপজিশন প্রিন্সিপললে কি কৈছে? যেতিয়া এটা চার্জৰ ফালে, এটা চার্জৰ চাৰিওফালে বহুত কেইটা চার্জ ৰখা হয়, তেনেহ'লে প্ৰত্যেকটো চার্জৰ কাৰণে ফোর্স ক্রিয়েট হয়। আৰু যোনটো এই চার্জটোৰ ওপৰত টোটেল ফোর্স কিমান হ'ব? যে প্ৰত্যেকটো চার্জে, এই চার্জে ইয়াৰ ওপৰত এটা ফোর্স দিব, সেইটো এটা ফোর্স, এই চার্জে ইয়াৰ ওপৰত এটা ফোর্স দিব, এইটো এটা ফোর্স, ইয়াৰ ওপৰত আৰু এটা ফোর্স দিব, এইটো এটা ফোর্স। তো Q1 চার্জৰ ওপৰত টোটেল চার্জ হ'ব এই সবকেইটা ফোর্সৰ সামেশন। কিন্তু সেই সামেশনটো কি হ'ব লাগিব? ভেক্টৰ সামেশন, আমি আৰু ভালকৈ কম। তো আমি ইয়াতে ইমান কেইটা চার্জ নলওঁ, কিন্তু তিনটামান চার্জ লৈছো, কিন্তু লিখাত আমি এনটা চার্জে লিখি। তো ইয়াতে Q1 চার্জ আছে, তো Q1 চার্জের উপর টোটাল ফোর্স কিমান হবে? এতিয়া যেহেতু এই চার্জ কেটা কিহত আছে? প্ল্যানত আছে। যদি প্ল্যানত আছে, তেনেহলে ইয়ার পৰা এই চার্জের একটা কি আছে? পজিশন ভেক্টর আছে। আর এই পজিশন ভেক্টরের নাম আমি কিমান দিছো? R1। সিমিলারলি
এই চার্জার মধ্যে কি আছে এটা পজিশন আছে আর এই পজিশন ভেক্টরটোর নাম দিছো কি আর2 এইটো কিমান আছে আর3 আছে তো এইটা কি পজিশন ভেক্টর কর পড়া হয় আমি অলরেডি ফার্স্ট ইয়ারত ভেক্টর চ্যাপ্টারত পড়িছো যে অরিজিনৰ পৰা কোনো এটা বস্তু যোনটো পজিশন বুজোৱা হয় হে ভেক্টরটোর নাম হল পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর এতিয়া পজিশন ভেক্টর আমি দি দিছো এই দুটা ভেক্টরৰ মাজত ডিসটেন্স আছে এই দুটা ভেক্টরৰ মাজত ডিসটেন্স আমি ধৰি লৈছো আর 1 কিমান ধৰি লৈছো আর 1 সিমিলারলি এই দুটা ভেক্টরৰ মাজত ডিসটেন্স আমি কিমান ধৰি লৈছো আর 1 3 এটা আমি ধৰি লওঁ বস্তু আমি ধৰি লৈছো 1 2 1 3 ডিসটেন্স এতিয়া আমি এটা এটাকে লম যে এই Q1 চার্জৰ ওপৰত এই Q1 চার্জৰ ওপৰত এই চার্জে কিবা এটা ফোর্স দিব কুলম্বস ল' মতে যেহেতু এই দুটা আধান কি পজিটিভ তেনহলে এই Q2 চার্জে Q1 চার্জক কি দিব বিকর্ষণ রিপালসিভ ফোর্স রিপালশন করিব রিপালসিভ ফোর্স দিব বিকর্ষণ তেনহলে এই চার্জে যদি এই চার্জক বিকর্ষণ করে কোন ফালে বিকর্ষণ করিব এইটু সাইড রাইট সাইড কি করিব ধাক্কা মারিব রাইট সাইড তেনহলে এই ফালে একটা ফোর্স হবো আর ইয়ার নাম দিল F12 F12 ফোর্স অন 1 ডিউ টু 2 দুইৰ কারণে দুই নম্বৰৰ কারণে এক নম্বৰৰ ওপৰত কি ফোর্স যেহেতু ফোর্স ভেক্টর কোয়ান্টিটি সো ইয়াক আমি ভেক্টর হিসাবে লিখি নেক্সট Q3 চার্জে Q1 চার্জত ফোর্স দিব সেই চার্জৰ আমি নাম দিছো কি ফোর্স দিব রিপালশন ফোর্স দিব তেনহলে ইয়াতেও কি হব 1 3 ইয়ার নাম দিছো কি 1 3 ফোর্স অন 1 ডিউ টু 3 চিনির কারণে একৰ ওপৰত ফোর্স F13 এটো ভেক্টর এতিয়া এই Q1 চার্জৰ ওপৰত টোটাল ফোর্স কিমান হব সুপারপজিশন প্রিন্সিপল মতে কৈছে যে এই Q1 চার্জৰ ওপৰত টোটাল ফোর্সটো হব এটোৰ নাম যদি আমি F1 দিও টোটাল ফোর্সটো হব বাকি চার্জবিলাকে Q2 Q3 এ যিমান ফোর্স দিব হে ফোর্স কেটার কি হব লাগিব ভেক্টর সামিশন ভেক্টর এনে এলজেব্রিক মানে কি বীজগণিত যোগ করিলে নহব ভেক্টর যোগ করিব লাগিব ভেক্টর সামিশন আমি ফার্স্ট ইয়ারত করিছো ভেক্টর সামিশনের ল আছিলে প্যারালেলোগ্রাম ল ট্রায়াঙ্গুলার ল পলিগোনাল ল ত্রিভুজ পদ্ধতি সামন্তরিক পদ্ধতি বহুভুজ পদ্ধতি তো হেই ভেক্টর সামিশন করিব লাগিব ভেক্টর যোগ করিব লাগিব ইয়াতে তেনহলে এই দুটা ভেক্টর এড করিলে কি আমি এটা ভেক্টর পাম এটাই হল সুপারপজিশন প্রিন্সিপল এতিয়া ইয়াতে Q2 আর Q3 চার্জ আছে কারণে আমি দুটা ফোর্স পাইছো এই ফালে যদি আরো ফোর্স থাকে সরি আরো চার্জ থাকে ইয়াতে যদি বলে Q4 এই ফালে বলে Q5 যদি আরো থাকে তাহলে ফোর্স বাড়ি থাকিব এই ফোর্স বিলাক আমি কেনে লিখি F14 ডট ডট সরি F14 F15 এনেকে ডট ডট বলে টোটাল চার্জ কিমান আছে n টা আছে F1n তো এইটু হই গেল আমার কি সুপারপজিশন প্রিন্সিপল সুপারপজিশন প্রিন্সিপল মতে কি যে কোনো একটা চার্জৰ ওপৰত যদি ফোর্স এপ্লাই করা হয় বাকি সবকেটা বহুত কেটা চার্জ আছে সেই সবকেটা চার্জে কি কৰিছে এটা চার্জৰ ওপৰত ফোর্স দিছে তেনহলে সেই চার্জটোৰ ওপৰত টোটাল ফোর্স কিমান হ'ব প্রত্যেকটো চার্জে দিয়া ফোর্সৰ বীজগণিতীয় যোগফল ভেক্টর সামেশন এইটো হ'ব সুপারপজিশন প্রিন্সিপল ইয়াতে মই Q2 Q3 লৈকে আছে Q4 Q5 Q1 মই ড্র করা নাই কিয় আমার ডায়াগ্রামটো কমপ্লিকেটেড হৈ যাব তো আমি ইয়া ইকুয়েশন 1 দি থৈ দিলো ইকুয়েশন 1 এতিয়া আমি ইয়াতে লক্ষ্য কৰিব লাগিব এই ডায়াগ্রামটোত আমি কি কৰিম প্রথমে আমি ফোর্স লাগাব লাগিব এই F1 F3 F14 এইবিলা ওলাব লাগিব কেনেকে ওলাম আমি কুলম্বস ল এপ্লাই করি কুলম্বস ল মতে আমি প্রথমে F12 লাগাব তো কুলম্বস ল মতে কি আছে 1/4πε0 ইয়াতে চার্জ দুটা কি আছে Q1 Q2 Q1 Q2 বাই আর স্কয়ার এই Q1 Q2 কি মড তার মানে কি ইয়ার ম্যাগনিটিউড হবো
R square. R মানে কি ডিসটেন্স এটা সব লাগিব যে q1 আর q2 এর মধ্যে ডিসটেন্স আমি কিমান ধরিছো 1 2 তাহলে আমি ইয়াতে কি লিখি 1 2 কিন্তু কি নি হওয়া নাই তাহলে কি লিখাবো কি এটা ভেক্টর হয় ভেক্টর লিখিছো এটা তো ভেক্টর হওয়া নাই তাহলে কি এর গুটেই কি নি কি স্কেলার হই আছে আমি ফার্স্ট ইয়ারে ভেক্টর করেছিল যে কোনো ভেক্টর ইজ ইকুয়াল টু ভেক্টর অর ম্যাগনিটিউড আর সেম ডাইরেকশন অর কি হয় এটা ইউনিট ভেক্টর হয় এ ম্যাগনিটিউড কল এটা স্কেলার রাখি আর তার লগত কি আছে এটা ইউনিট ভেক্টর কি দিছে ডাইরেকশন এই কেপ ডাইরেকশন কোন ভালে যদি ভেক্টর এই ভালে থাকে এই কেপ হে ভেক্টর এর লগত সেম ডাইরেকশন আছে তো ইয়াতে যদি আমি এতে ইখিনি বস্তু ভেক্টর বনাবো খুজু ইখিনি গুটেইখিনি কি হই আছে স্কেলার কোয়ান্টিটি ম্যাগনিটিউড তো এই টার্মটো হই আছে তাহলে এই কেপর দরকার ইয়াতে আমি এই কেপ নি দিউ বেলে কি বাটা দি বেলে কি দিন বলে আমি ইয়াতে ধরি লৈছো ইয়াতে ইউনিট ভেক্টর আর কি ইয়ার পর এখানে ডিসটেন্স হল আর 1 2 এতিয়া এই দুটার মাঝত এই ডিসটেন্স কি এটা ভেক্টর হই আছে আর হে ভেক্টরটো কি ভেক্টর আমি ফার্স্ট ইয়ারে পড়িছো ইয়াতে দুটা পজিশন ভেক্টর আছে আর 1 আর 2 দুটা পজিশন ভেক্টর আছে আর এই দুটা পজিশন ভেক্টরৰ মাঝত যিখিনি ডিসটেন্স ইখিনি কয় ডিসপ্লেসমেন্ট ভেক্টর হরণ ভেক্টর তো এটা একটা ভেক্টর হয় তো এটো যদি ভেক্টর হয় এটো যদি ভেক্টর হয় এটো ডাইরেকশনত যদি এটো ভেক্টর হয় তাহলে হে ডাইরেকশনত একটা ইউনিট ভেক্টর আছে তাহলে এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরৰ ডাইরেকশনত কি আছে এটা ইউনিট ভেক্টর আছে আর হে ইউনিট ভেক্টরটো আমি ধরি লৈছো নাম দি লৈছো কি নাম দি লৈছো বলে এটো ডাইরেকশনত আর 1 2 ইউনিট ভেক্টর আছে এটো ডাইরেকশনত কি আছে আর 1 2 ইউনিট ভেক্টর সিমিলারলি এটো একটা পজিশন ভেক্টর এটো একটা পজিশন ভেক্টর তাহলে এটো ডিসপ্লেসমেন্ট ভেক্টর হবো তাহলে ইয়াতেও কি আছে ইউনিট ভেক্টর আছে আর হে ইউনিট ভেক্টরটোর নাম আমি ধরে নিছো আর 1 3 আর 1 3 তাহলে আমি বহুত ধরিব পারো আর 1 2 1 3 1 4 1 5 ডট ডট 1 n এনেকে আমি ধরিব পারো ওকে তাহলে আমি এতিয়া ইয়াক ভেক্টরত কনভার্ট করি তো ভেক্টরত যদি কনভার্ট করিব খুজু ইখিনি ম্যাগনিটিউড তো ইয়ার লগত এটা ইউনিট ভেক্টর এতিয়া হে ইউনিট ভেক্টরৰ ডাইরেকশন ভেক্টর এর ডাইরেকশনৰ হৈতে সেম ইয়াতে ভেক্টর লিখি আছো f12 ভেক্টর 1 2 কোন ফালে এই ফালে সো এইটো ডাইরেকশনত ইউনিট ভেক্টর লাগব এইটো ডাইরেকশনত ইউনিট ভেক্টর কি হৈছে 1 2 হৈছে তাহলে ইয়ার লগত আমি 1 2 কি কৰি মাল্টিপল কৰিব হৈ গল এতিয়া গুটেখিনি কি ভেক্টৰত কনভার্ট হৈ গল যদি ভেক্টৰত কনভার্ট হৈ গল তেনল f12 ৰ ভ্যালু আমি পালো সিমিলারলি f13 ৰ ভ্যালু আমি পাম কেনেকে 1/4 পাই এপসাইলন নট q1 q3 তেনল চার্জ আছে q1 q3 ডিসটেন্স কিমান আছে r13 r13 স্কয়ার ইয়াক আকৌ ইউনিট ভেক্টর দিব লাগিব এটো ডাইরেকশনত 1 3 এটো ডাইরেকশনত আছে r13 ইউনিট ভেক্টর তো এনেকে আমি বহুত কেটা ওলাব পাৰো সো ডট ডট এনেকে যদি আমি বহুত কেটা লও আর উলাই থাকিব আমি এনৰ কাৰণে লৈছো বুলে টোটেল কিমানটা চার্জ আছে n টা তো f1 n 1 টু ফিক্সড হৈ আছে সব কেটা লও কিও আমি এই q1 চার্জৰ ওপৰত মুড বল উলাই আছো টোটেল চার্জ হে গলে 1 টু ফিক্স f1 f1 n তো ইয়াৰ ভ্যালু কিমান হ'ব 1/4 পাই এপসাইলন নট q1 qn r 1 n স্কয়ার 1 টু ফিক্সড n স্কয়ার ইনটু r 1 n ইউনিট ভেক্টর তাহলে আমার সব কেটা ভেক্টর হয়ে গেছে এতিয়া আমি ইকুয়েশন 1 অর ভ্যালু কিনি পুট করি দিই তো ইকুয়েশন 1 অর যদি আমি ভ্যালু পুট করি দিই আমি পরত করি দিছো ইকুয়েশন 1 অর আমি f1 f2 f3 এই সব কেটা ভ্যালু আমি পুট করি দিই সো ইকুয়েশন 1 ইমপ্লাইস টোটাল ফোর্স F ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 মড R12 স্কয়ার টু ভেক্টর দি লিখিব লাগিব R12 ইউনিট ভেক্টর 1/4 পাই এপসাইলন নট Q1 Q3 R13 স্কয়ার R13 ইউনিট ভেক্টর
প্লাস ডট ডট বহুত আছে এনৰ কাৰণে ওৱান বাই ফোৰ পাই এপচাইলন নট কিউ ওৱান কিউ এন মড আর ওৱান এন স্কুৱেৰ আর ওৱান এন কেফ এইখিনি আমি মচি দিছোঁ মচি দিলোঁ তো ইয়াতে কি কমন আহিব ওৱান বাই ফোৰ পাই এপচাইলন নট কমন ওৱান বাই ফোৰ পাই এপচাইলন নট কমন আৰু এটা টাৰ্ম কমন আছে কিউ ওৱান সবকেইটা কিউ ওৱান আছে তো আমি একেলগে কিউ ওৱানো কমন লৈ লৈছোঁ তেনে থাকিব কি প্ৰথমটো থাকিব কিউ টু আৰ ওৱান টু স্কুৱেৰ আৰ ওৱান টু ইউনিট ভেক্টৰ প্লাছ ছেকেণ্ডটোত থাকিব কিউ থ্ৰী আৰ ওৱান থ্ৰী স্কুৱেৰ আৰ ওৱান থ্ৰী ইউনিট ভেক্টৰ প্লাছ ডট ডট এইবিলাকত থাকিব ইয়াতে থাকিব কিউ এন আর ওয়ান এন স্কোয়ার আর ওয়ান এন ক্যাপ তো এইখানে আমি পাব তো ইয়াক আমি ম্যাথমেটিক্স কি লিখব পারো কিউ ওয়ান ফোর পাই এপসাইলন নট বহুত কেটা টার্ম কি হয়ে আছে এডিশন হয়ে আছে যোগ হয়ে আছে তেনে গোটেইখিনি এজ এ হোল আমি ম্যাথসত কি সামেশন হিসাবে লিখব পারো সামেশন লিখি ইয়াতে কিউ টু কিউ থ্রি কিউ এন তো কিউর ভ্যালু চেঞ্জ হয়ে আছে তো আমি ইয়াতে কিউ আই বলে দিল কিউর ভ্যালু চেঞ্জ হয়ে আছে সিমিলারলি আর তলত আছে আর ওয়ান টু ওয়ান থ্রি আর ওয়ান টু ফিক্স সেখানে ওয়ান টু ফিক্সড করে দিল কিন্তু তার লগত এই ভ্যালুটো চেঞ্জ হয়ে আছে কি টু থ্রি তো ইয়ার লগত আমি কি দিছো এটু ওয়ান লিখিছো তার লগত লিখিছো আই হল এটু হব স্কোয়ার সিমিলারলি ইয়াতে একে ওয়ান টু ফিক্সড ওয়ান টু ফিক্সড কিন্তু তার লগত ভ্যালুটো চেঞ্জ হয়ে আছে আই ক্যা তেনহলে এইটো হয়ে গেল আমার ফোর্স কিন্তু এই আইর ভ্যালু আমি কোর পর স্টার্ট হয়েছে সবকেটা ইয়াতে চেক করলে চা যায় এটু টু আছে এটু টু আছে এটু থ্রি আছে এটু থ্রি আছে তার মানে আমি যত আই বুট করেছো আইর ভ্যালু কোর পর স্টার্ট হয়েছে টুর পর স্টার্ট হয়েছে টু থ্রি ডট 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 ফোর ফাইভ সিক্স এনেকে যাই যায় কিমানলৈকে হয়ে গেছে এন এনলৈকে হয়েছে আই ভ্যালু স্টার্ট হব টুর পর আর শেষ হব এন তেনহলে এইটো হয়ে যাব টোটেল ফোর্স কত কি ওয়ান চার্জের উপর ইয়াক মই নাম দিল এফ ওয়ান বলে তেনহলে এইটো হয়ে গেল আমার এক্সপ্রেশন যে বহুত কেটা চার্জ যদি একটা চার্জের চারিফলে থাকে তেনহলে সেই চার্জটোর উপর টোটেল চার্জ ইমান হব কিন্তু এতে ডায়াগ্রামত চাম আমি ডায়াগ্রামটো কি হব ডায়াগ্রামত তেনহলে ইয়াতে যেহেতু আমি দুটা ফোর্সে আছে এটা একটা ফোর্স এটা একটা ফোর্স এই দুটা ফোর্স কি ভেক্টর তো ইয়াক আমি যোগ করিম কি পদ্ধতি তিনটা পদ্ধতি আছিলে ট্রায়াঙ্গুলার ল প্যারালেলগ্রাম ল আর পলিগনের ল ইয়াতে আমি প্যারালেলগ্রাম ল হিসাবে অ্যাড করি কিয় এই দুইটা ভেক্টরর কি হয়ে আছে টেল এক জায়গাত আছে নেস দুইটা ভেক্টর নেস এক জায়গাত আছে এই দুটা ফ্যাক্টর কি বুঝাইছে প্যারালেলগ্রাম সামন্ত্রিক এটা উচ্চরা উচ্চরি বাহু বুঝাইছে তেনহলে ইয়াতে যদি সামন্ত্রিকটো মই কল্পনা করো ইমাজিন করো তেনহলে এটা একটা প্যারালেলগ্রাম হয়ে গেল তেনহলে ইয়ার রিজাল্টেন্ট হব ইয়ার ডায়াগোনেল আর সেই ডায়াগোনেল মানে কর্ণ কোর পরা হব এই ভেক্টর দুটার টেল যত জায়গাত আছে তারপর হব ইয়ার ডায়াগোনেল আর এটি হব কি এফ ওয়ান এই ট্রায়াঙ্গুলার ল কি অ্যাপ্লাই করা নাই এই দুটা ভেক্টর টেল এক জায়গাত আছে ট্রায়াঙ্গুলার ল হব বলে কি হব লাগিলে হয় বলে একার হেড আর একার টেল যদি এনেকা থাকিলে হয় বলে এফ ওয়ান টু এফ ওয়ান থ্রি তেতিয়া আমি এনেকে অ্যাড করিলে হয় ট্রায়াঙ্গুলার ল এটা পারে রাম আমি ফার্স্ট ইয়ার ভেক্টর পড়িছো তাহলে এইটো আমার ডায়াগ্রাম হয়ে গেল আর এটু হয়ে গেল কি আমার এক্সপ্রেশন তো এটু কি আমি টোটাল ফোর্স ওলাইছো তো ইয়াত আমি সুপারপজিশন প্রিন্সিপাল পালো সুপারপজিশন প্রিন্সিপাল মানে কি বলে একটা চার্জের উপর বহুত কেটা চার্জ থাকলে যদি টোটেল ফোর্স হয় সেই টোটেল ফোর্সটো কি হয় ভেক্টর সামেশন তো আমি ভেক্টর হিসাবে অ্যাড করব লাগবে এতিয়া এই এক্সপ্রেশনটুক এই যে যোনটো এক্সপ্রেশন আমি পড়িলো এই এক্সপ্রেশনটো ইন টার্মস অফ পজিশন ভেক্টর অবস্থান ভেক্টরের রূপত লিখিব আহে কেতিয়াবা এক্সামত এইখিনিটো অলরেডি 2017 ন্যাশনাল হায়ার সেকেন্ডারি বোর্ডত আহিছে অলরেডি তো এভরি ইয়ার আহি থাকে এইবিলাক রোটেশন করি করি তো কেতিয়াবা এইটো কোশ্চেন আহিছে যে ইয়াক এই এক্সপ্রেশনটো এই প্রকাশ রাশিটো অবস্থান ভেক্টরের রূপত আমি লিখিব লাগে
তো অবস্থান ভেক্টরের রূপত আমি কেনেকে লিখিম সেই বস্তুটা আমি আগতে চাম এইটো মচি দিছো নোট ডাউন করা হয়ে গেছে সাগে এতিয়া ইয়াক আমি পজিশন ভেক্টরের রূপত লিখিম ইন টার্মস অফ পজিশন ভেক্টর অবস্থান ভেক্টরের রূপত ইন টার্মস অফ পজিশন ভেক্টর অবস্থান ভেক্টরের রূপ আমি এই সুপারপজিশন প্রিন্সিপলটো চাই তো আমি কি কি পালো আমি পাইছিল F12 ভ্যালু আমি কিমান পাইছিল 1/4πε0 Q1 Q2 বাই R12 স্কয়ার R12 ক্যাপ তো এখানে তো কি কি হয়ে আছে ম্যাগনিটিউড স্কেলার রাখি এইটো হয়ে আছে ইউনিট ভেক্টর ইয়াতে পজিশন ভেক্টর আহা নাই পজিশন ভেক্টর আহিব গলে এনেকুৱা হ'ব লাগিব R1 R2 এনেকুৱা থাকিব লাগিব এইবিলাক তো নাই তো ইয়াক আমি পজিশন ভেক্টৰত কেনে লিখিম সেইটো আমি চাম তো ফার্স্ট অফ অল 1/4πε0 Q1 Q2 এ R1 টু স্কয়ার কোনখিনি R1 টু কোনখিনি এই ইয়াৰ পৰা ইখিনি লৈ তেতিয়া মই কৈছিলোঁ ইয়াতে দুটা পজিশন ভেক্টৰ আছে তাহলে দুটা পজিশন ভেক্টরের মাজের ডিস্টেন্স খিনি কি বলি কয় ডিসপ্লেসমেন্ট ভেক্টর তাহলে এই ডায়াগ্রামটো মই যদি ইয়াতে সেপারেটলি ড্র করো এই উপরের এই দুটা মই ড্র করি বলি ইয়াতে আসলে Q1 ইয়াতে আসলে Q1 ইয়াতে আছে Q2 তাহলে এটা একটা পজিশন ভেক্টর এটা একটা পজিশন ভেক্টর ইয়ার নাম দিছিল R1 এটার নাম দিছিল R2 তেনহলে এই দুটা পজিশন ভেক্টরের মাজৰ ডিস্টেন্স খিনি এই ডিস্টেন্স খিনি কোৱা হ'ব এই মাজৰ ডিস্টেন্স খিনি কোৱা হ'ব ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডিসপ্লেসমেন্ট ইখিনি এতিয়া এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডাইরেকশন কোন ফালে হ'ব এটো আমি আগতে চাব লাগিব যেহেতু ইউনিট ভেক্টরটো আমি এটো ডাইরেকশনত লৈছো R12 তেনহলে এটো ডাইরেকশনতে আমি কি ল'ব লাগিব ডিসপ্লেসমেন্ট ভেক্টর তেনহলে এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটো আমি আগতে ল'ব লাগিব এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরের আমি নাম দিল ডেল্টা আর বুলি ডেল্টা আর তেন এই ডেল্টা আরটো আমি কেনেকে ওলাম আমি ভ্যালু ওলাব লাগে ডেল্টা আর এই ডেল্টা আর ওলাব গেলে আমি ট্রায়াঙ্গুলার মেথড ইউজ করব পারো কেনেকে ইউজ করব পারো আমি ইয়াতে ট্রায়াঙ্গুলার মেথড কেনেকে ইউজ করি যে এটো একটা ট্রায়াঙ্গুলার সাইড লম এটো একটা সাইড লম এই সাইডটো আরটো এই আরটো একটা সাইড লম ডেল্টা আর টু একটা সাইড লম তাহলে এইটোর হেড আর এইটোর টেইল এক জায়গাত আছে তাহলে আমি ইয়াতে ট্রায়াঙ্গুলার অ্যাপ্লাই করব পারো তাহলে এই দুটো কি হয়ে আছে ক্লকওয়াইজ ডাইরেকশনত গিয়ে আছে আর টু আর আর ডেল্টা আর ক্লকওয়াইজ ডাইরেকশনত গিয়ে আছে তাহলে ইয়ার রিজালটেন্ট কি হব লাগিব থার্ড সাইড তাহলে থার্ড সাইড এটি হব ট্রায়াঙ্গুলার থার্ড সাইড রিজালটেন্ট কিমান R1 কিন্তু এটো অপোজিট ডাইরেকশনত হব লাগিব এই দুটো যদি ক্লকওয়াইজ আছে এইটো অ্যান্টি ক্লকওয়াইজ আছে তো আমার ইয়াতে ধুনিয়াকে মিলি আছে তো ইয়াতে যদি আমি ট্রায়াঙ্গুলার লৈ অ্যাপ্লাই করো তাহলে এইটো সাইড এইটো সাইড তার মানে R2 প্লাস ডেল্টা আর ইজ ইকুয়াল টু থার্ড সাইড তো থার্ড সাইড যদি আমি লব ইয়ার থার্ড সাইড কোনটো আছে এইটো R1 তাহলে ইয়ার আমার ভ্যালু লাগে ডেল্টা আর তো ডেল্টা আর ইজ ইকুয়াল টু কি হবো R1 - R2 আবার হয়ে গেল ডেল্টা আর ভ্যালু পালো ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ভ্যালু পালো এতিয়া ইয়ার যদি আমি ম্যাগনেটিউড উলাম ডেল্টা আর ম্যাগনেটিউড তাহলে আমি কি এফালে মর দিব লাগিব R1 R2 এটা ইয়ার ম্যাগনেটিউড দিয়ার লগে লগে কি হয়ে যাব ডেল্টা আর আহি যাব অকল ডেল্টা আর ভেক্টর উঠি যাব ইয়াতে R1 - R2 মর এনেকে থৈ দিব এতিয়া ইয়াতে R12 এই ডিস্টেন্সটো কি ডেল্টা আর একে কথা ইয়াত আমি ডেল্টা আর লৈছো তাহলে এই ডেল্টা আরর জায়গার বা ইয়াতে যদি আমি কওঁ ডেল্টা আরক আমি এতিয়া কি লিখিব পাৰো R12 R12 জায়গাত আমি কি লিখিম R1 R2 হোল মট ইয়াতে ডেল্টা আর আৰু R12 একে তেনহলে এইটোক আমি লিখিব পাৰিম R12 জায়গা তেনহলে ইয়াতে R12 আছে তো R12 জায়গাত আমি কি লিখিম R1 - R2 হোল মট ইয়াৰ ওপৰত স্কোয়াৰ আছে স্কোয়াৰ দি আমি ইয়াতে স্কোয়াৰ দি হল
নেক্সট ইখিনি হৈ গল পজিশন ভেক্টৰত আহি গল ইখিনি আমাৰ কাৰণ ইয়াতে আৰ ওৱান আৰ টু পজিশন ভেক্টৰ এতিয়া এই ইউনিট ভেক্টৰক আমি পজিশন ভেক্টৰত কনভাৰ্ট কৰিম ইউনিট ভেক্টৰক আমি পজিশন ভেক্টৰ কেনেকৈ কনভাৰ্ট কৰিম ইয়াৰ কাৰণে আমাৰ ফৰ্মুলা আছে ইলেভেনত আমি পঢ়িছিলোঁ কি আছিলে যে যিকোনো এটা ভেক্টৰক আমি কি লিখো আৰু ভেক্টৰৰ মেগনিটিউড আৰু চেম ডাইৰেকশ্যনত কি থাকে ইউনিট ভেক্টৰ তেনেহ'লে ইয়াৰ পৰা যদি মই ইয়াতে ইউনিট ভেক্টৰ ওলাওঁ তেনেহ'লে কি হ'ব ভেক্টৰ ডিভাইডেড বাই ভেক্টৰ মডুলাছ এইটো মই মচি দিছো ভেক্টৰ ডিভাইডেড বাই ভেক্টৰ মডুলাছ এতিয়া ভেক্টৰ ডিভাইডেড বাই ভেক্টৰৰ মডুলাছ মডুলাছ হলে ভেক্টৰটো চিনটো উঠি যায় তেনেহ'লে এই কেফ ইকুৱেল টু আমি কি বলো এইটো বলো এতিয়া আমি ইয়াতে আৰ ওৱান টু এই কেপৰ জাগাত আমি আৰ ওৱান টু লিখিলো তেনেহলে আর ওয়ান টু ভেক্টর টু লাগিব আর ওয়ান টু ভেক্টর ইখিনি ঠিক আছে আর ওয়ান টু তেনেহলে আর ওয়ান টু ভেক্টর মানে এইটো এইটো ম্যাগনিটিউড লিখিছো তেনেহলে আর ওয়ান টু ভেক্টরের জায়গা আমি কি লিখিব পাৰিম আর ওয়ান মাইনাস আর টু কারণ এইটো ম্যাগনিটিউড লিখিছো ম্যাগনিটিউড যদি উঠাই দিও তেনেহলে ইয়ার উপর ভেক্টর চিহ্ন হব তাহলে ভেক্টরের জায়গা লিখিছো আর ওয়ান মাইনাস আর টু কারণ এইটো ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডেল্টা আর এর ভ্যালু আমি কি পাইছিলো আর ওয়ান মাইনাস আর টু তাহলে আর ওয়ান মাইনাস আর টু ভেক্টরের জায়গা ডিভাইডেড বাই এ এ মানে কি ইয়াতে আর ওয়ান টু ম্যাগনিটিউড তো আমি ম্যাগনিটিউড বহাম ম্যাগনিটিউড কিমান আছে আর ওয়ান মাইনাস আর টু মড তাহলে আমি আর ওয়ান টুর জায়গাত এইটু পুট করিলো আর আর ওয়ান টু কেপর জায়গাত আমি এই ভ্যালুখিনি পুট করিলো এই গোটেইখিনি ডিপেন্ড কৰিছে তোমালোকৰ ফাৰ্ষ্ট ইয়াৰত ভেক্টৰত কিমান নলেজ আছে যদি ফাৰ্ষ্ট ইয়াৰত ভেক্টৰ নলেজ নাই তেনেহ'লে তুমি একো বুজি নোপোৱা আৰু যদি তোমাৰ ভেক্টৰ ক্লিয়াৰ আছে তেনেহ'লে তুমি বুজি পাবা চ' ভেক্টৰটো বিৰাট ইম্পৰ্টেণ্ট বস্তু ছেকেণ্ডৰ প্ৰত্যেকটো জেগাতে ভেক্টৰ ইউজ হ'ব চ' এতিয়া আমি এইখিনি বস্তু ইয়াতে পুট কৰিম তো ইয়াতে মই মচি দিছোঁ কাৰণ যিখিনি অলৰেডি ওলাইছোঁ এই দুটা টাৰ্ম আমি পুট কৰিম আৰ ওৱানটোৰ জেগা অলৰেডি আমি পুট কৰি দিছোঁ এতিয়া আৰ ওৱানটো কেপৰ জেগাত আমি কি লিখিম ইনটু আর ওয়ান মাইনাস আর টু ডিভাইডেড বাই আর ওয়ান মাইনাস আর টু হোল মট তাহলে ইয়াক আমি মডিফাই যদি করো ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু সেম আছে ইয়াতে আর ওয়ান আর টু হোল মট স্কোয়ার আছে ইয়াতে একটা আছে তাহলে ইয়াতে দুটা ইয়াতে একটা সেম বস্তু তাহলে এটা হল টোটাল তিনটা আর ওয়ান আর টু হোল মট থ্রি ওপৰত কি থাকি গ'ল ইনটু আৰ ওৱান মাইনাছ আৰ টু চ' এইটো হৈ গ'ল এফ ওৱান টু ইন টাৰ্মছ অফ পজিশ্যন ভেক্টৰ ওৱান টুৰ কাৰণে আমি লিখিলোঁ এতিয়া ওৱান থ্ৰীৰ কাৰণে লিখিব পাৰিম একদম ইয়াতে পুট কৰি দিম যদি এইখিনি বস্তু বুজি পাইছোঁ আমি ভালকৈ তেনেহ'লে ডাইৰেক্ট আমি পুট কৰি দিব পাৰোঁ ডাইৰেক্ট আমি কেনেকৈ পুট কৰি দিম এইবাৰ ইয়াৰ পৰা চাই চাই কেনেকৈ বোলে এফ ওৱান থ্ৰী ওৱানৰ জেগাত ওৱান থ্ৰী টুৰ জেগাত থ্ৰী আহিছে এইখিনিতো কনষ্টেণ্টেই ওৱান বাই ফ'ৰ বাই এপচাইলন নট ইয়াত আহিব কিউ ওৱান কিউ থ্ৰী ইয়াতে আৰ ওৱানটো ফিক্সড চেঞ্জ হৈ আছে কি টু থ্ৰী এইবিলাকে তেনেহ'লে আৰ টুৰ জেগাত কি হ'ব আৰ থ্ৰী হ'ব হল মট হল কিউ ইয়াতে আৰ ওৱান ফিক্সড ইয়াতে আৰ টুৰ জেগাত কি হ'ব আৰ থ্ৰী হ'ব তো এইটো হৈ যাব এফ ওৱান থ্ৰীৰ কাৰণে তো এনেকৈ আমি বহুতকেইটা ওলাব পাৰোঁ যদি এফ ওৱান এনৰ কাৰণে ওলাওঁ এন নাম্বাৰটোৰ কাৰণে তো ওৱান বাই ফ'ৰ বাই এপচাইলন নট কিউ ওৱান ফিক্সড কিউ এন আৰ ওৱান মাইনাছ আৰ এন হোল মট হোল মট যদি হয় তেনেহ'লে ইয়াতে আৰ ওৱান মাইনাছ আৰ এন হোল মট হৈ গ'ল তেনেহ'লে ইয়াতে এফ ওৱান টু এফ ওৱান থ্ৰী এফ ওৱান এনৰ কাৰণে ওলাইছোঁ এতিয়া টোটেল আছিলে কি ছুপাৰ পজিশ্যন প্ৰিন্সিপল মতে এড কৰি দিম তো যদি এড কৰি দিওঁ তো মচি দিছোঁ ইয়াতে যদি আমি এড কৰি দিওঁ ছুপাৰ পজিশ্যন প্ৰিন্সিপল মতে কি আছিলে এফ ওৱান ইজ ইকুৱেল টু এফ ওৱান টু এফ ওৱান থ্ৰী ডট ডট এফ ওৱান এন ওৱান টুৰ কাৰণে আমি লিখিম ওৱান বাই ফ'ৰ পাই এপচাইলন নট এই ভেলুটো কিউ ওৱান কিউ টু কিউ ওৱান কিউ টু আৰ ওৱান আৰ টু
होल मोड थ्री, होल मोड थ्री ऊपर आसे आर वन आर टू नेक्स्ट सेकेंड वन बाय फोर बाय एप्सिलॉन नॉट क्यू वन क्यू थ्री आर वन माइनस आर थ्री आर वन आर थ्री डॉट डॉट एनर कारण जो लिखो वन बाय फोर पाय एप्सिलॉन नॉट क्यू वन क्यू एन आर वन आर एन होल मोड थ्री आर वन आर एन कमेंट लिख पार एक्सप्रेशन तो इतना यार कमन जब सूझी मैं तलब तो यार जो कमन लो कि कमन जब वन बाय फोर पाय एप्सिलॉन नॉट कमन कि वन सब कटा फिक्सड तो एल टू कि वन मैं कमन ललो थको कि इते थू तल आर ओवान आर टू हम इंटू आर ओवान माइनास आर टू प्लास सैड लिखी मैं इते थको किू थ्री किू थ्री आर ओवान आर थ्री होल मोड आर ओवान आर थ्री डट डट यूर कारण कि कमन थे किू एन आर ओवान माइनास आर एन होल मोड थ्री आर ओवान माइनास आर एन ओके ब्रेकेट क्लोज इमें सामेशन हिसाब से लिखो कि वन फोर पाई एप्सिलॉन नॉट सामेशन सिग्मा सिग्मा जो दी लिखो किू टू किू थ्री किू एन किर भेलू चेन्ज हो गए किू वाई दिल वन टू फिक्सड आर ओवान सब कटा आर ओवान फिक्स इू थ्री एन यू चेन्ज हो गए आर आई दी पार डिवाइडेड बाय इते आर ओवान फिक्सड आर ओवान फिक्स कर दीसो नेक्स्ट आर आई होल मोड थ्री आईर भेलू कर स्टार्ट आईर भेलू स्टार्ट टू थ्री आईर भेलू स्टार्ट टूर पर एन लिखो ये जा इन टर्म्स अफ पजिशन वेक्टर तो आम अलरेडी जो आम कि पढ़िलो फोर्सेस बिटवीन मल्टीपल सर्फेस सुपरपोजिशन प्रिंसिपल दूटा दूटा एक्सप्रेशन ऊलाल प्रथम एक्सप्रेशन तो ऊलाल एज यूजुअल नॉर्मल सेकेंड एक्सप्रेशन तो ऊलाल इन टर्म्स अफ पजिशन वेक्टर तो तुम लोग बुझी पासी ना ना मैं कमेन्ट करा और मानने जार मानने कि इ क्लियर ना वेक्टर क्लियर ना तो मैं कमेन्ट कर वेक्टर चाह लग लगे बनाले तुम लोग चाह लबा तो आशा करूँ तुम लोग बुझी पासा तुम लोग कमेन्ट करा लाइक करा शेयर करा सबसक्राइब करा कारण मैं जिम्मे पारा तुम लोग मानने बस स्प्रेड कर थैंक यू नेक्स्ट क्लास लगभग।